গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে বুধবার পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার উদ্যোগে উৎসর্গ প্রকল্পের ব্যানারে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন এই রক্তদান শিবিরে দেওয়ানদিঘি থানার সকল পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদাতাদের গোলাপ ফুল দিয়ে পুলিশ আধিকারিকরা শুভেচ্ছা জানান। দেওয়ানদিঘি থানার এই সমাজসেবামূলক কাজে খুশি এলাকাবাসীরা। আমাদের খুবই ভালো লাগছে আর সবাই যারা রক্ত দিতে এসেছেন আপনাদের আমি ধন্যবাদ জানাই। এই অবস্থায় যখন আজকে দেওয়ানদিঘি থানার পক্ষ থেকে আমাদের বর্ধমান জেলা পুলিশের উৎসর্গ নামক ব্যানারে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। সেখানে দেওয়ানদিঘি থানার স্টাফ এবং বাইরের থেকেও যারা রক্ত দিতে ইচ্ছুক তারা আমাদের থানায় আসে এবং আমরা তাদের রক্ত নিচ্ছি। এটা একটা সবার সেবামূলক কাজ এবং আমরা খুব আনন্দিত যে দেওয়ানদিঘি থানা এলাকার লোকেরা আমাদের পুলিশের এই যে কর্মযোগ্য তাতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং আমাদের সাথে সহযোগিতা আমরা মোটামুটি 50 জনের টার্গেট রেখেছি। 50 আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের সাথে সাথে ইন্সপেক্টর শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয় এসেছেন, ব্লাড ব্যাংকের ডাক্তারবাবু মহাশয়, ওনাদেরকে এখানে সময় নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বর্ধমান থেকে টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।